মা বলছে আমার ছেলেটা খুবই খারাপ, বউয়ের কথা শুনে। ওই একই মা বলছে যে মেয়ের জামাইটাও ভালো না, মেয়ের একটা কথাও শোনে না। বোন বাপের বাড়ি এসে বলল যে ভাইটা আগের মতো নেই, খারাপ হয়ে গেছে, তত্ত্ব তালাশ করে না, দাওয়াত দেয় না, খোঁজখবর নেয় না, ঈদ চাঁদ কোরবানি যায় জামা কাপড় দেয় না, একটু দাওয়াতও করে না, একটু বিপদে পড়লে হেল্প করে না। আবার ওই বোনটাই বলে, আরে জানিস তোর দুলাভাইটা খুবই খারাপ, এ কাম কাজ করে করবি কি আর, এ বোনের দাওয়াত দে, বাগিনারে দাওয়াত দে, আজকে বোনের এটু হয়েছে, ভাইয়ের ওটু হয়েছে, সারাদিন তো বোন ভাই করে করে তার জীবন শেষ করে দিল, ভালো পড়েনি জামাইটা, মানে ভালো পড়েনি। অবাক অবাক করা চরিত্র না, মা তার ছেলের জন্য যে চরিত্রকে অপছন্দ করে, ঘৃণা করে, বদদোয়া করে, কিন্তু মা তার মেয়ের জামাইয়ের জন্য এমন চরিত্রের আকাঙ্ক্ষা করে এবং কামনা করে, দোয়া করে। বোন তার ভাইয়ের যে চরিত্রকে অপছন্দ করে কিন্তু ঠিক তার স্বামীর জন্য সেম চরিত্রকে সে পছন্দ করে, নির্বাচন করে এবং সে এটাকে কামনা করে, আকাঙ্ক্ষা করে, যদি এমন হতো। সমাজের এই স্যাড চরিত্র আমাকে ভাবায়, আমি সবাইকে বলবো না, এরকম হয় আমরা দেখেছি।